ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখাবো ব্রেড খিরসা টোস্ট সকালের ব্রেকফাস্ট বিকালের নাস্তা এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমে পাউরুটির চারটি সাইড কেটে নিব দেখুন আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি এই তো আমার সবগুলো পাউরুটি রেডি হয়ে গিয়েছে আমি একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পাউরুটিগুলো এগুলো উলটিয়ে পালটিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব চুলার আঁচ মাঝারি হিটে থাকবে না হয় পাউরুটিগুলো পুড়ে যেতে পারে এই তো আমার একে একে সবগুলো পাউরুটি আমি ভেজে নিলাম এই পাউরুটির টোস্টটি খেতে অসম্ভব মজা বাচ্চা বড়ো ছোটো সবারই পছন্দ হবে এই তো আমি সবগুলো টোস্ট ভেজে নেওয়া হয়েছে এখন আমি একটি পাত্রে এক গ্লাস পানি দিলাম এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি শিরা তৈরি করে দি নিব শিরাটি দেখেন আমি হাত দিয়ে ধরে দেখলাম কাঠিতে চিপচিপা হয়েছে তার মানে আমার শিরাটি রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটি কমিয়ে দিয়ে একে একে পাউরুটিগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে পাউরুটিগুলো উঠিয়ে নিব এটি বেশিক্ষণ শিরাতে রাখা যাবে না না হয় পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে সবগুলো পাউরুটি উঠিয়ে নিচ্ছি আমি উলটিয়ে পালটিয়ে দেখুন আমি পাউরুটিগুলো ভিজিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো পাউরুটি তৈরি হয়ে গেছে শিরাতে ডুবানো শেষ এরপর আমি চলে যাচ্ছি তৃতীয় ধাপে বেঁচে যাওয়া শিরার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ দুধ আমি এখানে দুধটি ঢেলে দুই চামচ পরিমাণ দুধ গ্লাসে রেখে দিব এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখে দিব এবং দুধগুলো নেড়ে চেড়ে ভালো করে অলকাসার জন্য অপেক্ষা করব অলকাসার পর আমি এতে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে এই তো ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। দেখুন আস খির্সা তৈরি হয়ে গিয়েছে এটি অনেক ঠিক হয়ে গিয়েছে চুলা অফ করে দেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক বেশি ঠিক হয়ে যাবে আমি এতে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি গরম থাকা অবস্থায় এটি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো একটি ফ্লেভারের জন্য এই তো এখন তৈরি করে নিব আমি আমার ক্ষীরার টোস্ট এখানে আমি ভেজে রাখা পাউরুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি খিরসা আর একটি উপর দিয়ে সেট করে দিব এই তো হয়ে যাবে আমার পাওয়ারুটির টোস্ট দেখুন আমি একটি পাউরুটির টোস্ট তৈরি করে নিলাম টোস্টগুলো এরকম হবে খেতে অসম্ভব মজা ঘরে থাকা অল কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এই পাওয়া রুটির খিরসা টোস্টটি খেতে অসম্ভব মজা বাচ্চা এবং বড় সবারই পছন্দ হবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন আল্লাহ ফেজ